অজানা রাশির সমীকরণ। গণিতে অনেক বিষয় আছে যেগুলো অজানা, সেই অজানা সংখ্যাকে আমাদের বের করতে হয়, কখনো এক্স ধরে, আবার পাটিগণিতে ক এরকম ধরে। তো যাই হোক, আমরা এই অধ্যায় আজকে পড়ব এবং এখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো দেখাবো। দেখো, এখানে প্রথমেই এটা লক্ষ্য করো, এখানে দেখো দেওয়া আছে একে যদি এটা ফল দেওয়া আছে, এটা হচ্ছে আপেল, যদি আপেল সমান 5 হয় তবে এটা হচ্ছে কমলা, কমলা সমান কত? এখন দেখো এখানে এটা দাঁড়িপাল্লা দেওয়া আছে, তো এই পাশে দেওয়া আছে কিছু ফল, এই পাশে দেওয়া আছে কিছু ফল। তো সবসময় মনে রাখতে হবে যখন দাঁড়িপাল্লা যখন থাকবে এইখানে এবং এই পাশে, মানে দুই পাশে কি হতে হবে? সমান হতে হবে। যদি সমান না হয় তাহলে কি হবে? এটা এদিকে পড়ে যাবে অথবা এটা এদিকে পড়ে যাবে, তাই না? মানে যখন আমরা সমীকরণ সাজাবো তখন আমরা যে মাঝখানে সমান চিহ্ন দিব না, তার মানে এই পাশে এবং এই পাশে, মানে বাম পাশে এবং ডান পাশে অবশ্যই সমান হতে হবে, এটা আমরা দেখাবো। আচ্ছা এখানে দেখো, তাহলে বাবা এটা একটা যদি 5 হয় তাহলে 4টা হতে হবে, 20 হবে, তাই না? তাহলে এই যে এখানে দুইটা, দুইটা কত হবে? একটা 5, তাহলে দুইটা, দুইটা হচ্ছে 10। তাহলে এখানে কত পাইলাম আমরা? 20, এখানে পেলাম এইটা 10, বাকি এটা কি কমলা? তাহলে একটা কমলা কত হবে? 10। তাহলে কমলা সমান 10, ঠিক আছে। দুইয়ে দেখো এটা পেয়ারা মনে হচ্ছে। এখন দেখো এখানে কটা দেওয়া আছে? 3টা, এখানে দেওয়া আছে 6টা। আমি এই পাশে দেখবো তাহলে সুবিধা হবে। এখানে দেখো এই যে এই 6টা, একটা একটা যদি 7 হয় তাহলে 6টা কত হবে? 6 7 42, তাই না? মানে 42। তার মধ্যে এখানে দেখো 3টা দেওয়া আছে, তাই একটা যদি 7 হয় 3টা কত হবে? 21 হবে। তো এখানে ছিল 42, এখানে পেলাম কত? 21, মানে 21। তাহলে এই যে একটা কলা, এটা হচ্ছে 21, যেহেতু 21 + 21 হচ্ছে 42, বুঝতে পারলা? তাহলে এইটা এবং এইটা দুই পাশে কি হলো? সমান হলো। আমাদের গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু রয়ে গেছে, সেটা অপেক্ষা করে দেখাবো, তবে এটা একটু দেখে নাও। একইভাবে এখানে দেখো, এখানে চালাকি করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে দেখো এখানে একটা কি দেওয়া আছে? আঙ্গুর দেওয়া আছে, এখানে স্ট্রবেরি দেওয়া আছে, এখানে দেওয়া আছে আঙ্গুর স্ট্রবেরি। এখান থেকে তুমি এই দুইটা স্ট্রবেরি আর একটা আঙ্গুর এবং এখান এখান থেকে একইভাবে দুইটা স্ট্রবেরি একটি আঙ্গুর ফেলে দিতে হবে, মানে সরিয়ে ফেলতে হবে, ঠিক আছে? তুমি যদি চাও খেয়ে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখছ, তাহলে এখন কি করবো আমরা? একটা পাচ্ছি আঙ্গুর, কত সেটা? 9। একটা যদি 9 হয় আমরা এখান থেকে কী করলাম? এটা সরিয়ে ফেললাম, আছে দুইটা স্ট্রবেরি। তো দুইটা স্ট্রবেরি কী হবে? প্রত্যেকটা হবে 9 এর অর্ধেক, মানে কত? 4.50, মানে 4.5। আমরা লিখতে পারি 9/2, তাই না? এটা লিখতে পারি। তারপরে দেখো এখানে 4 দেওয়া আছে, এই যে একটা কমলা 11, এখানে অনেকগুলো কমলা দেওয়া আছে, কটা দেওয়া আছে? 7টা, তাই না? তো 7টা কত হবে? 11 × 7, বা 11 7 বার যোগ করে দেখো 4 77, মানে 77। এখন যেহেতু একটা হচ্ছে 11, এটা হচ্ছে কমলা, এটা বাদ দিয়ে দাও, তো এখান থেকে 11 বাদ দিয়ে কত পাবো আমরা? 66, তাই না? তো যে দুইটা হচ্ছে, দুইটা আপেল হচ্ছে 66, তার মানে হচ্ছে একটা কত? দুইতে ভাগ দিলে কত পাবো আমরা? 33, মানে 33, মানে প্রত্যেকটা, তাহলে আমরা এখানে হবে আপেল কত হবে? 33, ঠিক আছে? এটা কিন্তু মুখে মুখে হচ্ছে, আমরা বুঝে বুঝে করলাম, একটু বুদ্ধি খাটাইলাম, হয়ে গেল। কিন্তু অজানা রাশির সমীকরণ কীভাবে হবে সেটা এখন দেখতে পাবা। তার আগে একটা বিষয় দেখো, এখানে কত দেওয়া আছে? 20 টাকা এবং 2 টাকা, মানে 22 টাকা। আমি যদি এই দুইটা লেখা বাদ দিতাম, দুই পাশে লেখা, তবুও কিন্তু তুমি চিনতে পারবা, কারণ 20 টাকার দেখতে এরকম, তবুও চিনতে পারবা। কিন্তু তুমি যদি এরকম শুধু কাগজ হয়, সব কাগজের মানে সব টাকার রং বা কালার একই, তখন কিন্তু চিনতে পারবে না, তাই না? সেটা তোমার অজানা হয়ে যাবে। এখন এটা দেখো, আমরা যদি একটা সমাধান করতে চাই ঠিক সমান চিহ্নের, ঠিক আছে, উভয় পাশ থেকে আমরা যোগ বিয়োগ করতে পারি, মানে একই পরিমাণ যোগ বিয়োগ গুণ ভাগ করলে কি হবে না? এই যে নিত্তি, মানে সমান চিহ্ন বা দুই পাশে ভরের কোনো তারতম্য হবে না। এটা দেখো, দেখাচ্ছি আমি, দেখ এখানে যেটা দেওয়া আছে এটা আমি ভেঙে দেখাবো, একটু মনোযোগ দিবা, এটা শিখতে পারলে বাকিগুলো একে হয়ে যাবে। দেখো এটা লেখা ছিল
আমরা এটাকে এভাবে নিয়ে আসছি, একে বলা হয় পক্ষান্তর। যখন আমরা কোনো রাশির একটা পদকে আমরা সমান চিহ্নের কোনো এক পাশে নিয়ে আসি, এ পাশ থেকে এ পাশে অথবা এ পাশ থেকে এ পাশে, একে বলা হয় পক্ষান্তর। এবং পক্ষান্তর করলে কী হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো 1 + 4 হয়ে গেল 5। তাহলে একে সমাধান করলে আমরা x এর মান কত পাচ্ছি, 5। মানে এই যে একটা অজানা রাশি ছিল x, সেটা হচ্ছে 5। বুঝতে পারলা? এখন দেখো আমরা উভয় পাশ থেকে প্লাস 4, এবার সহজে প্লাস 4 দেখছো, মানে আমরা উভয় পাশে প্লাস 4 কী করলাম, যোগ করলাম। এখন দেখো আমরা এটা চলে গেছে, যোগ করে 5 পেয়েছি, মানে একই পরিমাণ যোগ করলে কিন্তু x এর মান 5 পাইছি আমরা। ঠিক আছে, তাহলে একই পরিমাণ যোগ করলে কি হবে না, কোনো মানের তারতম্য হবে না। একইভাবে এখানে দেখো আমরা এখানে -4 -4 বিয়োগ করেছি, এখানে দেখো আমরা বিয়োগ করে আমরা যা পাইলাম, এখানে যোগ করলাম না, যে আমরা যদি মাইনাস মাইনাস চিহ্ন মাইনাস থাকবে কিন্তু যোগ হয়ে যাবে। আর এখানে যেহেতু -4 থেকে 1 বাদ দিচ্ছে, -3 তোমরা জানো, এগুলা আমরা এই পক্ষান্ত করলে +8 পেয়ে গেছি, এই 8 থেকে 3 বাদ দিলে 5। এখন দেখো আমরা উভয় পাশ থেকে -4 -4 বিয়োগ করে দিলাম, কিন্তু কিন্তু মান কিন্তু 5ই পেয়ে গেছি, এখানেও মান 5 পেলাম, এখানেও 5, আগে ছিল 5। আবার দেখো আমরা 2 দিয়ে কী করছি, উভয় পক্ষকে গুণ করছি, এ পাশে গুণ করছি, এ পাশে গুণ করছে। তোমরা তো জানোই গুণ করলে কীভাবে করতে হয়, এটা দেখে গুণ করছি, মাঝখানে মাইনাস, এটাতে একে গুণ করছি। এখন দেখো পক্ষান্তর করলাম আমরা, আমরা পেয়ে গেলাম এ 2 দিয়ে ভাগ করে 5 পেয়ে গেছি। দেখছো, মানে একই পরিমাণ দেখি করলে যদি আমরা একই সংখ্যা দিয়ে মানে দুই পাশে গুণ দিই, তাহলেও কী হবে না, মানের কোনো তারতম্য হবে না, মানে মান যা থাকবে তাই থাকবে। একইভাবে এখানে দেখো আমরা এখানে 2 দিয়ে ভাগ করেছি, তো ভাগ করতে কী হলো, আমরা আমরা এই যে এখানে আর আর গুণ করেছি, এটা দিয়ে এ 2 কে মানে x গুণন 2 2 x এ মাইনাস মাইনাস 2 গুণন 4 মানে 8 সমান সমান 2 গুণন 1 2। এখন থেকে আমরা পক্ষান্তর করেছি, এখানে আমরা যোগ করে 10 পেয়েছি, এ 2 থেকে ভাগ করে দিয়েছি আমরা 5 পেয়েছি। ঠিক আছে, এটা সবসময় ভাগ হয়ে যাবে। তাহলে দেখো আমরা যদি একই পরিমাণ উভয় পক্ষে বাম পাশে বা ডান পাশে যোগ করি, বিয়োগ করি বা গুণ করি বা ভাগ করি, তাতে কি হবে না, মানের কোনো তারতম্য হবে না। 231 পৃষ্ঠা দেখো, এখানে দেখো আমরা এই যে এই একটা রাশি দেওয়া ছিল, আমরা এর সাথে প্রথমে বসে 3 যোগ করা, মানে দুই পাশে 3 যোগ করছি। দেখো আমরা কত পেলাম, আমরা এই যে যোগ করছি আমরা পক্ষান্তর করেছি, পেলাম 3। এখানে দেখো একই পাশ থেকে আমরা 3 বিয়োগ করেছি, 3 পাচ্ছি, যা আগে যা করলাম ঠিক একই কথা। আমরা উভয় পাশ থেকে একই সংখ্যা যোগ করলে, বিয়োগ করলে, গুণ করলে, ভাগ করলে কি হবে না, মানের কোনো তারতম্য হবে না, মানে 3 হবে, তারপরে দেখো তাও 3 হবে। এখানে দেখো আমরা 4 দিয়ে গুণন করেছি, এই গুণ করে দেখো আমরা পেয়ে গেছি এত এত, এখন পক্ষান্তর করেছি আগের মতোই, দেখো আমরা 3 পেয়ে গেছি। এখানে আমরা 2টা ভাগ করেছি, আমরা আগে আর আর গুণন করেছি, এটা দিয়ে একে 2 গুণন x 2 x এর মাসের প্লাস 6 গুণন 2 12 এর সমান সমান 2 গুণন 9 18। ঠিক আছে, আমরা পক্ষান্তর করলাম, এ প্লাস মাইনাসটা প্লাস হয়ে গেল, এই যে পেয়ে গেলাম। এখন বি করে দিলে আমরা 18 থেকে 12 বাদ দিলে 6, আমরা ভাগ করেছি 3। দেখছো, তাহলে আগে সব পেয়ে গেলাম। এটা দেখো আমরা এই যে একটা বিষয় দেওয়া আছে, আমরা এখান থেকে এটা কীভাবে পেতে পারি, তোমাদের বইতে দেওয়া আছে দেখো, মানে এখান থেকে আমরা এটা কীভাবে পাবো তা দেখাবো, মানে এই পাশে কয়েকটা পাঁচটা দেওয়া আছে দেখো। তাহলে আমরা যদি এখান থেকে পক্ষান্তর করে দেই, যে আমরা বললাম প্রক্ষান্ত করলে কী পাচ্ছি, এটা পাচ্ছি, তোমাদের বুঝে দেওয়া ছিল, এটা লেখার প্রয়োজন নাই, এটা অতিরিক্ত লিখে ফেলছি আমি এ পর্যন্ত। তো এটাই হচ্ছে পক্ষান্তর বিধি, এটার নাম হচ্ছে প্রক্ষান্তর বিধি, যেটা আমি নিচে লিখে দিছি, তুমি পাশে লিখে দিবা থার্ড পিকেট দিয়ে। আচ্ছা, দুয়ে দেখো আমরা কী করছি, এখান থেকে এখানে যা থাকবে টি প্লাস থাকলে আমরা এখানে প্লাস থাকবো, আর এখান থেকে কী করবো, মাইনাস করে দেবো, মানে এই পাঁচটা আমরা ভ্যানিশ করবো। আর ভ্যানিশ করতে চাইলে কী করতে হবে, এখানে ছিল প্লাস 5, এখানে মাইনাস 5 করতে হবে, এখানে যা মাইনাস করবো ঠিক একইভাবে আমরা এই পাশেও তাই মাইনাস করবো। এতে কী হচ্ছে বলতো, এতে এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, এখানে পেয়ে যাচ্ছি, এটা পেয়ে গেলাম, এটা হচ্ছে যোগের বর্জন বিধি। ঠিক আছে, আমরা যে বিয়োগ করলাম, অনেকে বলো যে বিয়োগ করলাম আমরা যোগ কেন হবে, এটার নামই হচ্ছে যোগের বর্জন বিধি। আবার যদি বিয়োগ করি আমরা বলতে পারি বিয়োগের বর্জন বিধি, তবে সব জায়গায় যোগ বললেই হবে। ঠিক আছে, এগুলো কিন্তু একটা নাম, এটা তোমাদের মনে রাখতে হবে কষ্ট করে। আবার দেখো এই যে এখানে 5, এখানে 5 ছিল, কী করলাম আমরা উভয় পক্ষকে এই যে এখানে 5 দিয়ে 5 দিয়ে ভাগ করলাম, অথবা এই 5 দিয়ে ভাগ করে দিলাম, পেয়ে গেলাম এটা। একে বলা হয় গুণের বর্জন বিধি।
যদি এরকম পাও সরাসরি এটা বাদ দিয়ে এটা এটা লিখতে পারি। ওকে আচ্ছা, তারপর দেখো আমরা এখানে যেহেতু একইভাবে দেখা হয় যে এখানে টু ছিল এখানে ফোর ছিল, এখানে কী করলাম আমরা, এখানে কিন্তু আমরা মানে টু দিয়ে কী করছি আমরা গুণ করেছি উপপক্ষকে, গুণ করতে কী হচ্ছে এই টু টু চলে গেছে, এমন এখানে ভাবো এখানে আবার টু যদি দেয় এই টু আর টু দেওয়া হবে হচ্ছে টু। তাহলে দেখো উপপক্ষকে আমরা কী করলাম টু দিয়ে গুণ করলাম, তো এখানে টু টু চলে গেছে এই টু দিয়ে ভাগ করলাম পাইলাম টু। ঠিক আছে, তাহলে মানে হচ্ছে আমরা আর আচ্ছা ওইটা কাজ যা বললাম এটা করার প্রয়োজন নেই, ওইটা করলে হবে। তবে এখানে আমরা আর গুণের বিধি মানে এটা দিয়ে একে গুণ করছি এটা দিয়ে একে গুণ করছি হয়ে গেছে। ঠিক আছে, আমরা এখানে আর গুণ করলাম, তোমাদের বই চাইছিল এটা, আমাদের অযথা গুণ ভাগ করার প্রয়োজন নেই। ঠিক আছে, আর গুণ করলাম, এরপরে আর গুণন বিধি এটা মনে রাখতে হবে। এখানে দেখো আমরা কোনো রকম পরিবর্তন না করে সমান চিহ্নের এই সমস্তটুকু এই পাশে নিয়ে আসছি আবার এটুকু এই পাশে নিয়ে আসছি, মানে একটা আমরা একটা রাশিকে এ পাশে নিয়ে আসছি, একে বলা হয় প্রতিসাম্য বিধি। আর প্রক্ষন্তর বিধি কোনটা, এই যে একটা রাশি এখান থেকে যেমন একটা পদ আমরা নিয়ে আসবো এখানে, মানে এই যে এখানে প্লাস আছে না এই একটা প্লাস আমরা এ পাশে নিয়ে আসলে হবে মাইনাস টু, এটা হচ্ছে প্রক্ষান্তর বিধি। কিন্তু যদি কোনো রকম পরিবর্তন না করে একটা রাশিকে এ পাশে নিয়ে আসি এবং আর একটা রাশিকে এ পাশে নিয়ে যাই, একে বলা হয় প্রতিসাম্য বিধি। এগুলো একটু মনে রাখার চেষ্টা করবো। আচ্ছা, একটা বিষয় পড়ে সমীকরণ সাজানো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। এখানে দেখো বলতেছে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তাজিংডং এর উচ্চতা, বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কেওক্রাডং এর উচ্চতা হচ্ছে 295 মানে 295 মিটার বেশি, মানে কোনটা সে ইয়ে সে কিন্তু এটা বেশি কত সেটা 295। তাহলে তাজিংডং এর উচ্চতা হচ্ছে 1280 মিটার, তাই না? তার মানে হচ্ছে দেখো এইটা যদি আমরা এক্স ধরি, আমরা বললাম যে কেউ কারা ডং এর উচ্চতা হচ্ছে এক্স মিটার, তাহলে এর চেতে কী হবে এটা কিন্তু এত মিটার বেশি হবে। তাহলে এটার সাথে যোগ করে দেবো আমরা, মানে প্রশ্ন মতো দেখো আমি যেটা করেছি এটা দেখাই, সরাসরি আমরা লিখলাম মনে করি এর উচ্চতা এত, এখন যেহেতু বলছিল এর চেকে এত বেশি এজন্য যোগ, আর এই পাশে এটা কার এটা এটা হচ্ছে তার পরেরটা, এখন তাহলে আমরা পক্ষান্তর করলাম এটা পেয়ে গেছি। একে এইভাবে না করে আমরা এইভাবে লিখতে পারি, কেন লিখতে পারি এখানে কিন্তু বলে দিচ্ছে এই এর উচ্চটা হচ্ছে এত মিটার বেশি, তার মানে হচ্ছে এর কিন্তু এত মিটার কম, তার কম মানে আমরা লিখতে পারি এক্স, ধরলাম যেহেতু আমরা এর উচ্চতা হচ্ছে এক্স বলতে পারি এক্স সমান এটা মাইনাস এইটা, তো এখান থেকে একটা বিয়োগ করে দিলে এটা পেয়ে যাচ্ছি আমরা। মানে সমীকরণ তুমি অনেকভাবে সাজাতে পারো, তবে ইচ্ছা করলেই হবে না, কিন্তু নির্দিষ্ট যেটা লক্ষ্য করে সাজালে হয়ে যাবে। তো বাকি যেগুলো দেওয়া আছে এখানে তুমি দেখলে বুঝতে পারবা, এটা দেখে নিবা। আচ্ছা, এখানে দেখো আমরা যেহেতু আগে যেগুলো ছিল ওগুলো দেখবা, আসলে বইতে দেওয়া আছে তো অ্যান্সার বুঝে যাওয়া, এখানে সমীকরণ দেওয়া আছে এর সমাধান করবো আমরা। তাহলে কী করবো, এটাকে একে গুণ করবো, মাইনাস মাইনাস থাকবে এটাতে একে গুণ করবো, তাই গুণ করেছে এখানে আমরা যা আছো তাই আছে। এখন আমরা পক্ষান্তর করলাম, আমরা সবসময় জানি তো যে এক্সটা এই পাশে আসছে এটা এই পাশে আনলাম, আমরা সংখ্যাটা এই পাশে আনলাম। আচ্ছা, তাহলে এখানে ছিল প্লাস হয়ে গেলো মাইনাস, তাহলে আমরা বিয়োগ করে দিলাম মাইনাস তো পেলাম, কী করলাম আমরা এখানে মাইনাস ওয়ান দিয়ে ভাগ করে দিছি, তাহলে কী হয়ে গেলো মানে এটা এখানে মাইনাস চলে আসলো। সবসময় মনে রাখতে হবে আমরা যেখানে এক্স নিবো বা যাই থাকি না কেন এখানে কোনো অবস্থায় মাইনাস রাখা যাবে না। ঠিক আছে, এই জন্যই আমরা এখানে মাইনাস ওয়ান দিয়ে ভাগ করে দিলাম, এখানে মাইনাস ওয়ান চলে আসলো, এই টু দিয়ে ভাগ করে দিচ্ছি আমরা, এক্স ওয়ান পাইলাম হচ্ছে মাইনাস 9/2। এখন যখন বলবে সত্যতা বা সমতা যাচাই করো, তখন এই যে এক্সের মান এই মানটা আমরা এখানে বসাবো, এক্সের জায়গায় একবার বসাবো, এটার নাম হচ্ছে বাম পক্ষ, আবার এর মান আমরা এই যেখানে বসাবো এর নাম হচ্ছে ডান পক্ষ। আচ্ছা দেখো বলছে বাম পক্ষ, মান বসিয়ে দিছে, এখন দেখলে বুঝতে পারবা যে এই এই যে মাইনাস আর এই যে মাইনাস, মাইনাস মাইনাস প্লাস এই জন্য প্লাস, আর এই যে যেহেতু এটা আমার এটা গুণাকারে আছে এই জন্য টুটে চলে গেছে। ঠিক আছে, এখন দেখো যে বুঝে যাবা এটা যোগ করছে, যোগ করে তিনটা গুণ করছে এটা পেয়ে গেছে। একইভাবে দেখো এখানে এই যে এক্সের মান জায়গায় এই মানটা বসিয়ে দিছে এবং এটা সমাধান এটা পেয়েছে। এখন কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে একক কাজ। এগুলো দেখো, এগুলো যখন করবে তোমার কাজ থাকবে প্রথমে প্রশ্ন কী বলেছে এটা ভালোভাবে বুঝে নেওয়া এবং পড়ে নেওয়া, এটা যদি বুঝতে পারো তাহলে অঙ্ক হয়ে যাবে।
তো কোনো সংখ্যার সে সংখ্যাটি কত তুমি কিন্তু জানো না, সেটা অজানা সংখ্যা। কোন সংখ্যা দ্বিগুণের সাথে, সংখ্যা দুই হয় তার দুইয়ের দ্বিগুণ কত হবে, চার হবে, দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে সংখ্যা এর যোগফল হবে 25। তার সমাধান দেখো, আমি ধরেছি যে অজানা সংখ্যাটি মানে সংখ্যাটি হচ্ছে এক্স, এর কিন্তু জানি না আমরা। তার কী বললো, সংখ্যাটি দ্বিগুণের সাথে, তার এক্স দ্বিগুণ কত, এক্স গুণ এক্স নাকি, ওটা কিন্তু না, এক্স দ্বিগুণ হবে 2x, ঠিক আছে। তার সাথে পাঁচ যোগ করলাম, এটা পেয়ে গেছি। এখন পক্ষান্তর করো, দেখো আমরা এটাতে এটা ভাগ করে দাও, দেখো এক্সের মান 10, তার মানে হচ্ছে এই সংখ্যাটা হবে 10। এখন দেখো যে 10 এর দ্বিগুণ মানে 10 এর দ্বিগুণ কত, 20, এই 20-এর সাথে কী করলো, পাঁচ যোগ করো, দেখো 25 পেয়ে গেছো, দেখছো। তারপরে দেখো এটা বলতেছে দুইটি সংখ্যার যোগফল 55 মানে 55, বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। এখানে দেওয়া আছে দুইটি সংখ্যা দুইটি নির্ণয় করো। এখন অনেক কী করবে, সংখ্যা দুইটি মানে লিখবে প্রথম সংখ্যা এক্স, দ্বিতীয় সংখ্যা ওয়াই। তুমি যদি এইভাবে লেখো তাহলে কিন্তু সহজে তুমি অ্যান্সার খুঁজে পাবা না। তখন এটা কীভাবে করবা দেখো, তুমি এখানে লেখবা মনে করি বড় সংখ্যাটি এক্স, অথবা তুমি লিখতে পারো মনে করি ছোট সংখ্যাটি এক্স। তাহলে যেহেতু যোগফল দেওয়া আছে 55, ওখানে দেওয়া আছে না 55, তুমি ভেবে দেখো যদি দুইটা সংখ্যা যোগফল যা থাকবে সেখান থেকে তুমি এই একটা সংখ্যা বাদ দিলে যা পাবা সেটা তো অন্য সংখ্যাটি, তাই না। আমি বললাম বড় সংখ্যাটি এক্স, তার মানে হচ্ছে এটা যদি এক্স হয় তাহলে এই যে মোট যে দেওয়া আছে এখান থেকে এটা বিয়োগ দিলে যা পাবো সেটা হচ্ছে ছোট সংখ্যা, বুঝতে পারলা। এটা সবসময় ভেবে নিবা। এখন প্রশ্ন মতো কী করলো, যে বড় সংখ্যার 5 গুণ, তাই আমরা 5 গুণ লিখছি সমান হচ্ছে এই ছোট সংখ্যার 6 গুণ, দেখছো এটা কিন্তু 6 গুণ। এখন আমরা এটা থাকবে এটা গুণ করে দাও, এই 6 গুণ 55 দেখো 330, এই মাইনাস মাইনাস দেখো, এখন পক্ষান্তর করেছি এই এক্স এই পাশে নিয়ে আসছি, দেখছো এটা যোগ করে দেখো, এই 11-তে ভাগ করে দিবা, এই ভাগ কিন্তু সহজ, এই 11-33-এ যায় 3 বার, তা 3 আর এই 0-0 থেকে যাবে। অনেকে ভাবে এত বড় ভাগ কেমনে করবো, এটা মনে রাখবা। তার এই এক্সকে, এই এক্স হচ্ছে বড় সংখ্যা, তা ছোট সংখ্যা হবে এই এখানে এক্সের জায়গায় মান বসিয়ে দেবো, যে 55 মাইনাস এত পেয়ে গেলাম, দেখছো। আচ্ছা তারপরটা দেখো, এখানে তো বলছে তিনটা ব্যক্তি এদের মোট হচ্ছে 180 টাকা। এখন রিতার চেয়ে গীতা 6 টাকার কম, রিতার চেয়ে গীতা 6 টাকা কম এবং মিতার 12 টাকা বেশি, কার কত টাকা আছে। এটা অনেকে ভুল করবে, বুঝতে ভুল করবা। দেখো এখানে সবচেয়ে কম টাকা কার, সবচেয়ে কম টাকা গীতার, তো সেটা আমাদের লাগবে না, লাগবে রিতার। কেন লাগবে, এখানে বলে দিচ্ছে ইত রিতার চাইতে গীতা 6 টাকা কম, মানে যদি আমরা রিতারটা জানি তাহলে পাবো গীতারটা, পাবো মিতারটা, তাই না। তাহলে দেখো মনে করি গীতার টাকা এক্স, তার রিতার কত হবে, আচ্ছা এটা এটা কিন্তু ভুল হয়েছে অঙ্কটা, কেন ভুল হয়েছে এখানে প্লাস লিখছি আমি। তাহলে সমাধানটা দেখো, তো এখানে দেখো এভাবে করতে হবে যে রিতার আছে 100 টাকা, ঠিক আছে, তার গীতার কয় টাকা আছে, 6 টাকা কম আছে, তার এক্স মানে 6 আর মিতার 12 টাকা বেশি আছে লিখছিলাম আমরা। তো প্রশ্ন মতো হচ্ছে তিনজনের টাকা কত, 71 টাকা। তার প্রশ্ন মতো দেখো আমরা সব যোগ করে দিছি, আমরা তো জানোই এই এক্স 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 3x, 12 থেকে 6 বাদ দিছি, আর বাদ দিয়ে কত পাবো, আমরা 6 পাবো মানে প্লাস 6, যে এটা বড় সংখ্যা সেটা পক্ষান্তর করলে মাইনাস 6 হয়ে যাবে, এটা কিন্তু না, এই 12 থেকে 6 বাদ দিছি থাকবে প্লাস 6, সে প্লাসটা পক্ষান্তর করলাম মাইনাস 6, বিক্রয় দাও পেয়ে যাবো, এটা এটা ভাগ 3 দিয়ে ভাগ করে দাও এটা পেয়ে যাবো। এটা হচ্ছে রিতার টাকা, এর সাথে 6 বিয়োগ মানে গীতা যেহেতু 6 টাকা কম, 100 টাকা, আর মিতা 12 টাকা বেশি, 100 টাকা, দেখছো কত সহজ না। যদি বুঝে থাকো তাহলে সহজ, যদি না বোঝো তাহলে কিন্তু সমাধান বুঝতে পারলেও তুমি সমীকরণ সাজাতে পারবা না, আর সমীকরণ যদি সাজাতে পারো তাহলে অঙ্ক হয়ে গেল। এখানে দেখো এক কাজ দেওয়া আছে, এই যে এখানে বলে দিচ্ছে কী করতে হবে, এই কয়েকটা বিষয় আমি বলি, একটু শোনো সবাই। তুমি যখন একটা সাজাবা তো এখানে দেখো আমি একটা এলোমেলো লিখছি, যেগুলো পাওয়ার বেশি এগুলো আগে লিখতে হবে, আমার সাজিয়ে লিখতে হবে x² + x + 1, এভাবে সাজাবা। আর এখানে দেখো আমরা এখানে xও আছে, x² আছে, x আছে, আবার এখানে a b দেওয়া আছে, তাহলে আমরা এ বি সি যেমন লিখি, আমরা এ বি সি এখানে সাজাবো, আবার এক্স ওয়াই জেড এখানে সাজাবো, তাই আমার এটা আগে লিখবো, তারপর লিখবে এটা, এটা লিখবো লাস্টে, মানে সংখ্যা সবসময় লাস্টে লিখবা, ঠিক আছে, যেহেতু এ এই যে বি,
আর এক্স পাওয়ার বেশি যেটা আগে লিখি তারপর ওটা পরে লিখি, মানে এবার সাজিয়ে লিখতে হয় সব সময়। ঠিক আছে, তাহলে হবে। আচ্ছা দেখো, তাহলে দেখো এখানে আমি সমাধান করে দিয়েছি, তো এবার এগুলো কিভাবে আসলো সেটা তো জানতে হবে নাকি। তাহলে দেখো আমরা এখানে সমাধান দেখাই সরাসরি। দেখো সমাধান দুয়ে চলে গেছে, আমি এক তো এখানে এটা দেখাচ্ছি। তাহলে আমরা কী করলাম, তাহলে গুণ করব এই এক্স দিয়ে একে গুণ করব, এক্স গুণ এক্স এক্স স্কোয়ার এ প্লাস প্লাস এক্স গুণন সেভেন, তা সেভেন এক্স, এ মাইনাস সেভেন দিয়ে একে গুণ করব, সেভেন গুণন এক্স সেভেন এক্স, এ মাইনাস আর প্লাসে মাইনাস সেভেন গুণন সেভেন। ঠিক আছে, মানে 49 এ সমান সমান এটা পেয়ে গেলাম। এখন কী করতে হয়, এইটা এটা চলে গেছে। ঠিক আছে, যেহেতু প্লাস এটা মাইনাস, এক্স স্কোয়ার আমরা পক্ষান্ত করবো, এটা এ ভাষা আসছে এ ভাষা নিয়ে আসলাম। তো বলো সাজিয়ে লিখতে হবে পাওয়ার কোনটা বেশি, এটা আগে লিখবো তারপরে এটা লিখবো, পক্ষান্ত করলে এটা পেয়ে যাবো, এটা লিখবো এবং এটা লিখবো। তার সহগ কত, এর সহগ দেখো এক, এর হচ্ছে মাইনাস থ্রি, এর হচ্ছে কত 49। এগুলো আমরা এখানে লিখে দিচ্ছি, দেখছ এই যে এখানে লিখছি। তারপর ওটা দেখো এইটা দেওয়া ছিল, আমরা এটা দিয়ে গুণ করে দেবো, এটা পেয়ে গেছে, এইটা পক্ষাতন করছি, তাই এখানে মনে হচ্ছে এগুলো পেয়ে গেছি আমরা, যেটা আমরা এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, তারপর দেখো এটা অনেকে বুঝতে পারবো না, এটা কিন্তু সহজই, এটা দিয়ে একে গুণ করছি মাইনাস মাইনাস, একে দিয়ে একে গুণ করছি এটা, যেহেতু ডব্লিউ গুণন ডব্লিউ মানে কি ডব্লিউ স্কোয়ার, এ গুণন এ সমান এ স্কোয়ার, ঠিক একইভাবে এটা এখানে পক্ষান্ত করেছি আমরা। এটা দেখো মাইনাস মাইনাস মাইনাসই থাকবে কিন্তু যোগ হয়ে যাবে, মানে 10 গুণন 10 20 হয়ে যাবে, আমরা সহগটা পেয়ে গেছি যেটা আমরা এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, দেখো এই যে সরাসরি যেটা চলে যাচ্ছে আমরা, আগেরটা এগুলো সহজ দেখলে বুঝতে পারবো। ঠিক আছে, এগুলো আগের মতোই। তারপর এটা দেখো, এটাকে আমরা করলাম আমরা, এখানে কিন্তু কি আছে ওয়াই আছে, এ ওয়াইটা আছে এর সাথে কিন্তু না, এটা দেখে গুণ করে দিচ্ছি আমরা, সাজিয়ে লিখছি। দেখো এটা এই পাশে আমরা সাজালাম। এখন কি বললাম আমি কিছুক্ষণ আগে, কোনো অবস্থাতে এখানে মাইনাস রাখা যাবে না, এই জন্য ভাবো যে আমরা কী করলাম -1 কমন নিছি, অথবা আমরা কমন নিয়ে কী করলাম, এই যে এখানে মাইনাস কমন নিলে আমরা এখানে সব চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এখানে -2 প্লাস হবে, মাইনাস এখানে +2 মাইনাস হবে, -2 প্লাস হয়ে যাবে। এখানে স কিন্তু পেয়ে গেছি আমরা, এখানে 3 -4 আর এখানে 9 যেটা আমরা এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এটা কিন্তু অনেকের সমস্যা হবে, এটা দেখো ভালোভাবে লক্ষ্য করে এটা কেমনে করছি, এটা তো আমরা জানলাম। এখন দেখো যৌগিক হয় সমজাতীয় রাশির মধ্যে, মানে পদের মধ্যে, অন্যথা কিন্তু যৌগিক হয় না। এটা আছে ছোট হাতের এ, এটা আছে বড় হাতের এ, এটা কিন্তু এক জিনিস না, যদিও এ এটা কিন্তু ক্যাপিটাল লেটার, তাহলে কিন্তু এখানে যৌগিক হবে না। ঠিক আছে, তাহলে আমরা এই যেটা পক্ষান্তর করেছি, দেখো তাহলে আমরা মাইনাস করলাম 5 থেকে 2 বাদ দিলে -3, যেহেতু যেটা বড় সংখ্যা তারই চিহ্নটা বসে এখানে, যেহেতু বড় সংখ্যা মাইনাস এই জন্য মাইনাস, আর আমরা পেয়ে গেছি এটা সাজিয়ে লিখলাম একটু। আবার এখানে কোনো অবস্থায় মাইনাস রাখা যাবে না, এই জন্য -1 কমন নিব আমরা, কমন নিয়ে এই -1 দিয়ে আমরা একে ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে আমরা কী করলাম, দেখো এখানে সব চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এখানে হয়ে গেছে। এখন লক্ষ্য করো সহগটা যেটা আমরা বলছিলাম ওইখানে, এখানে এ স্কোয়ার 3 পেলাম, এখানে বি কিন্তু নাই, আছে নাই বি দিয়ে শূন্য, এটা কিন্তু অনেকে কনফিউজ হবে শূন্য কীভাবে আসলো, যেহেতু বি নাই আর এখানে তোমাদের বি দেওয়া ছিল তোমাদের বইতে, এই যে এখানে এই জন্য কিন্তু শূন্য দিছে আমরা। তারপর সি বলতাম এটা বুঝাবো যে 19 - a, এটা বুঝতে পারলা? তো এতটুকু আজকে, এর বেশি আজকে পড়াবো না। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।